আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানিস কিংডম। আজ আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ আনকমন একটি মিষ্টির রেসিপি। আজকের রেসিপি হলো পুরে ভরা কমলা লেবুর সন্দেশ, তাও কিন্তু কোনো ছানা না, সুজি দিয়ে তৈরি। আর এই সন্দেশটি ছোটরা তো পছন্দ করবেই, সেই সাথে কিন্তু বড়রাও বাদ যাবে না। কিভাবে এই লোভনীয় সন্দেশটি তৈরি হলো সেটি দেখতে হলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন বকবক না করে চলে যাই মূল প্রসেসে। সন্দেশ তৈরির জন্য আমাদের যে উপকরণগুলি লাগছে, লিকুইড মিল্ক 1.5 কাপ, খুব ছোট করে নারিকেল কুচি 2 টেবিল চামচ, টুটি ফ্রুটি 1.5 টেবিল চামচ, সুজি লাগছে 1 কাপ, গুঁড়া দুধ 1/4 কাপ, চিনি 1/3 কাপ, অরেঞ্জ ফুড কালার সামান্য 2 টেবিল চামচের মতো বাদাম কুচি, আর লাগছে অরেঞ্জ এসেন্স। চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি 1 টেবিল চামচ ঘি, অ্যাড করছি বাদাম কুচি, আর এই বাদামটি আমি সামান্য একটু রোস্টেড করে নিব। অ্যাড করছি ছোট করে কাটা নারিকেল কুচি। যারা আপনারা নারিকেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটি স্কিপ করতে পারেন। যখন বাদামটার কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন অ্যাড করছি 1/2 চা চামচ চিনি। আবার ওই সব কিছু একটু আমি ভেজে নিই। সেই সেম প্যানে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে অ্যাড করছি সুজি। এবার খুব ভালোভাবে আমি 2 মিনিটের মতো সুজিটি ভেজে নিব, তবে সুজির ভিতরে কিন্তু কোনো কালার আসতে দেওয়া যাবে না। জাস্ট কিন্তু সুজির ভিতরে ঘিয়ের স্মেলটা চলে যাওয়া পর্যন্তই আমরা এটি রোস্টেড করব। দেখুন সুজিটা কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি 1.5 কাপ লিকুইড মিল্ক, অ্যাড করছি চিনি, একটু নেড়ে মিশিয়ে জাল করে অ্যাড করছি 2 টেবিল চামচ ঘি। যখন দুধটাতে বলক চলে আসবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা সুজিটা অ্যাড করছি। আর অবশ্যই মনে রাখবেন, এক হাত দিয়ে সুজিটা ঢালবেন আর অন্য হাত দিয়ে মিশ্রণটি কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে অনেক সময় কিন্তু সুজিটা দলা বেঁধে যেতে পারে। আর দেখুন 1 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সুজিটা আর একটু ভালোভাবে কুক করে নেওয়ার জন্য অ্যাড করছি 1/4 কাপ পানি। আপনাদের ক্ষেত্রে কিন্তু পানিটা নাও লাগতে পারে,
আর এই পর্যায়ে অবশ্যই চুলার জালটা কিন্তু লো রাখতে হবে, তা না হলে সুজিটা নিচ থেকে লেগে যেতে পারে। অ্যাড করছি হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার আর অরেঞ্জ এসেন্স। কালারটা দেওয়ার কারণে সন্দেশটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর এসেন্সের জন্য এতে কিন্তু এক্সট্রা একটি ফ্লেভার আসবে। তবে আপনারা চাইলে কিন্তু এসেন্স নাও দিতে পারেন। অ্যাড করছি গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটি দুইবারে মেশাবো। খুব ভালোভাবে সুজির সাথে সব কিছু কিন্তু মিক্স করে নিব। বেশ কিছু সময় এভাবে রান্না করার পর দেখবেন যে সুজিটা আপনা আপনি প্যানের গাত থেকে উঠে আসছে। তখনই বুঝতে হবে সুজিটা রান্না করা আমাদের অলমোস্ট কমপ্লিট। ফিরে আসছি সুজিটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে। এবার এই সুজিটা দিয়ে আমরা কমলা লেবুর শেপ দিব, এজন্য হাতে আমি একটু ঘি মেখে নিচ্ছি। আর এখান থেকে সামান্য একটু ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে আমি গোল করে নিব। আর এই কমলা লেবুটি কিন্তু খুব স্মুথভাবে করতে হবে, এর গায়ে যেন কোনো ফাটল না থাকে। এবার এর মাঝখানটি আমি হাতের সাহায্যে এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার আমি আগে থেকে রেডি করে রাখা পুরটি এর ভিতরে দিয়ে দিব। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি এই পুরের সাথে মোরব্বাটা মিশিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি এটি গোল বলের মতো করে নিব। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। বোটার আকৃতি দেওয়ার জন্য আমি হালকা একটু হাত দিয়ে এটি গর্ত করে নিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি এভাবে দাগ কেটে নিব, তাহলেই কিন্তু কমলা লেবুর শেপটা হয়ে যাবে। কমলা লেবুর বোটাটি তৈরির জন্য আমি এখানে একটি লবঙ্গ দিয়ে দিচ্ছি, আর পাতার জন্য ব্যবহার করছি পেস্তা। দেখুন আমাদের কমলা লেবুটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি লেবু তৈরি করে দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা খুব ইজিলি এই কমলা লেবুটি তৈরি করে নিতে পারবেন। এভাবেই আমি সবগুলি কমলা লেবু তৈরি করে নিব। সো ভিউয়ার্স, দেখলেন তো কত কম সময়ে অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার পুরে ভরা কমলা লেবুর সন্দেশ। এটি ছোটরা তো পছন্দ করবেই, সেই সাথে বড়রাও কিন্তু বাদ যাবে না, তাই একবার হলেও রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের সবার এটি ভালো লাগবে। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিয়ের গায়ে হলুদের ডালা সাজাতে ঝটপট এই সন্দেশটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।